আমরা দায়িত্ব নেবার পর বাঁশবাড়িয়া পৌরসভায় বহু ভুতুড়ে শ্রমিক আমরা দেখতে পাচ্ছি। বাড়ির আধুনি থেকে শুরু করে বাড়ির দুধ দেয়, কুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির কাজ করে, এরকম 49 জন এখনো পর্যন্ত আমরা পেয়েছি শটিং করে, তাদের বসিয়ে দিয়েছি। আইনগতভাবে এই বহিষ্কৃত এদের আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। এছাড়াও পার্ক থেকে শুরু করে যে সমস্ত অনাদায়ী টাকা আছে এবং সব থেকে পুরো এলাকায় দামি জায়গা সরস্বতী সিনেমা হল, যে সিনেমা হলটা জায়গা প্রমোটিং করার জন্য বিগত ভোটের চেয়ারপারসনের স্বামী ওই জায়গাটায় বাজার বসিয়ে দিয়েছে, এতে পৌরসভার প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। ওই জায়গাটার মূল্য কম বেশি প্রায় 30 থেকে 35 কোটি টাকা। তো সেই জায়গাটা আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। আমরা কাউকে উচ্ছেদ করার পক্ষে নয়, কিন্তু আমরা বলেছি তারা প্রমোটার যাদের বসিয়েছিল তারা যেন নিজের জায়গায় ফিরে যায়, আমরা আমাদের পৌরসভা ডেভেলপমেন্টের জন্য কাজ আমরা জায়গাটা দরকার। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন এরপরে? আমরা জানাচ্ছি, অডিট করার জন্য আমি অলরেডি কলকাতায় জানিয়েছি যে ধরনের দুর্নীতি হয়েছে, প্রায় 50 কোটি টাকা আমাদের কাছে যা আছে তথ্য এখনো পর্যন্ত, এবং ঠিকাদারদের 30 কোটি টাকা অনাদায়ী অবস্থায় পড়ে রয়েছে, কাগজপত্র রেগুলেশন করা নেই, তার জন্য আমরা খুব চিন্তিত। আগামী 4-5 মাস আমরা যদি সময় পাই, আমাদের একটা টিম কাজ করছে, সেই টিম যদি আমরা যেভাবে চলছি গত 1 মাস এবং আগামী 3 মাস চলতে পারলে আমরা আশা করছি আমরা এখান থেকে মুক্তি দিতে পারি। বাঁশবাড়িয়ার মানুষ মুক্তি পেতে পারে। এফআইআর হয়েছে তাদের নামে? এফআইআর করার জন্য আমরা সরকারকে জানিয়েছি, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে বিএলআরও এফআইআর করেছে, মাটি কাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেগুলো আমরা চলছে আমাদের পদ্ধতির মধ্যে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।